হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সকলকে কেমন আছেন আপনারা আপনাদের সকলকে স্বাগতম ডিকে গেমিং নিউজ চ্যানেলে আরো একটি নতুন নিউজ ভিডিওতে আপনাদের সকলের হয়তোবা খেয়াল আছে আমি গতকালকের ভিডিওতে এমনটা জানিয়েছিলাম যে বিকাশের মাধ্যমে আমার কাছ থেকে পনেরো হাজার টাকার মতো স্ক্যাম করার চেষ্টা করা হয়েছিল সেটি কিভাবে ঘটেছিল সেই ব্যাপারে বিস্তারিত একটি ভিডিও আপলোড করেছি আমি আমার সেকেন্ড চ্যানেলে আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন তারও পাশাপাশি আমি কিন্তু প্রতিটা ভিডিওতে একটি করে উইকলি গিভ করতাম কিন্তু দুই দিন ধরে করতে পারতেছি না কারণ আপনাদেরকে যে টার্গেটটি দিচ্ছি আমি সেই টার্গেটটিকে আপনারা কমপ্লিট করতে করতেছেন না যার ধারাবাহিকতায় আজকের ভিডিও লাইক টার্গেটটিকে আমি কমিয়ে দিচ্ছি অর্থাৎ মাত্র 2k লাইক আমি আশা রাখবো আপনারা অবশ্যই অতি জলদি 24 ঘন্টার মধ্যে সেই লাইক টার্গেটটিকে কমপ্লিট করবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনাদের ইউআইডি দিবেন তা না হলে কিন্তু আপনাদেরকে নির্বাচন করতে পারবো না সো গাইস আপনারা সকলে লেগে পড়ুন আজকে লাইক টার্গেটটিকে কমপ্লিট করতে আর আমি আপনাদের সকলকে আজকে সকল আপডেটগুলোকে জানাচ্ছি আজকে আমাদের প্রথম স্টোরিটিকে শুরু করব আমরা মিস্টার ট্রিপলার থেকে আপনারা অবশ্যই জানেন বর্তমানে কিন্তু মোবাইল প্লেয়ার এবং পিসি প্লেয়ারদেরকে আলাদা আলাদা করা হয়েছে ফ্রি ফায়ার গেমটির ভিতরে যার ফলে গেমিং একটি একটি ভিডিওতে জানিয়েছিল বর্তমানে এমন গেমের ভিতরে প্লেয়ারের সংখ্যা কমে গিয়েছে যার ফলে গেমিং শুব্রত বলেছিল বর্তমানে নাকি ইন্ডিয়ান সার্ভারে প্রচুর পরিমাণে বট দিচ্ছে তবে বট গুলো কিন্তু সাধারণ কোনো বট নয় অর্থাৎ আমরা আগে যেমনটা নর্মাল বট দেখতে পারতাম তাদের থেকে নাকি এসকল বট গুলো আরো অনেক আপডেট করা একই টপিকের উপরে যখন मिस्टर ट्रिपल आर কে তখন তিনি বলেছিলেন ইন্ডিয়ান সার্ভারে নাকি এমন একটি ঘটনা ঘটছে সো চলুন শুনে আসি मिस्टर ट्रिपल आर কি বলেছিলেন এই ব্যাপারে 3v5 বট ওভার পাওয়ার বানাইছে রিয়েল প্লেয়ারের থেকে অনেক ভালো খেলে বট হ্যাঁ আরে বর্তমানে নাকি বট অনেক ভালো খেলে রে বর্তমানে বটটা নাকি অনেক ভালো খেলে গাইস ইন্ডিয়ান সার্ভারে বটটা এপ্রোদের মেরে মেরে ফাটিয়ে বলতোছে সো গাইস আপনারা তো শুনতেই পারলেন বর্তমানে গেমের ভিতরে কি চলতেছে এইরকম কিছু কি আপনারা লক্ষ্য করেছেন আপনারা যদি লক্ষ্য করে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এন্ড এখন আমাদের পরবর্তী স্টোরি সাদিকুল গেমার থেকে সম্প্রতি কিন্তু সাদিকুল গেমারের নামে অনেকগুলো ভিডিও আসতেছিল অর্থাৎ সাদিকুল গেমারের নামে অনেকগুলো ভিডিও আসছিল যার উপরে রাগ করে সাদিকুল গেমার বর্তমানে তার নামটাকেই পরিবর্তন করে ফেলেছেন হ্যাঁ গাইস তিনি বর্তমানে তার গেমের নামকে পরিবর্তন করেছেন তিনি তার নাম পরিবর্তন করে বর্তমানে কি রেখেছেন তা আপনাদেরকে দেখাচ্ছি আমার নামে গেমে এত পরিমাণ ফেক আইডি ফেক আইডি চোদ হয়ে দাঁড়াতে না ভাই না ওইবার আমি আমার নামটাই চেঞ্জ করে দিয়েছি তোমরা সবাই সাদিকুল আর আমি সাদিকুল না এবার খুশি

অ্যান্ড এখন আমাদের পরবর্তী স্টোরি স্যাবস ফোর টোয়েন্টি থেকে আপনার অবশ্যই যদি কাব্য ভাই লাস্ট ভিডিওটি দেখে থাকেন সেখানে কিন্তু একটি ডিমান্ড করেছিল যে তিনি বর্তমানে বাংলাদেশে যে সকল ইউটিউবার রয়েছে তাদেরকে নিয়ে একটি টুর্নামেন্ট করাতে চান যখন আমি ভাইকে এই ব্যাপারে প্রশ্ন করি বর্তমানে সেই টুর্নামেন্টের অগ্রগতি কতটুকু তিনি এই ব্যাপারে জানিয়েছেন বর্তমানে তিনি সকল ইউটিউবারদের সাথে নখ দেওয়ার চেষ্টা করেছেন যতটুকু তার দ্বারা সম্ভব হয়েছে এখন বাকিটুকু নির্ভর করতেছে সে সকল ইউটিউবারদের উপরে অর্থাৎ তারা যেভাবে ফিডব্যাক দেবে তার উপরে ভিত্তি করে সেভেস ফোর টোয়েন্টি এই টুর্নামেন্টের আয়োজন করবে বলে জানিয়েছেন অ্যান্ড এখন আমাদের পরবর্তী স্টোরি ফ্লেমার ফ্রি ফায়ার থেকে সম্প্রতি ফ্লেমার ফ্রি ফায়ার তার ইউটিউব চ্যানেল যেহেতু ডাউন হয়ে যাচ্ছে তার জন্য তিনি একটি ভিডিওতে জানিয়েছেন তিনি এখন থেকে সপ্তাহে দুইটি করে এডিটিং ভিডিও আপলোড করবেন এবং বাকি দিনগুলোতে তিনি চেষ্টা করবেন বিভিন্ন টাইপের গেমপ্লের মতো ইত্যাদি ভিডিওগুলোকে আপলোড করার জন্য এই ব্যাপারে ফ্লেমার ফ্রি ফায়ার কি বলেছিল তার ভিডিওতে তার সামনে একটি ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি একটা করে কমেন্ট করে আমাকে বলে দিবা যে ফ্লেমার ভাই এটা তোমার পক্ষে করা উচিত বা এটা উচিত না আর আমি চাচ্ছিলাম যে তোমাদের জন্য প্রত্যেক সপ্তাহে সাত দিনে অন্ততপক্ষে ছয়টা ভিডিও আপলোড করো আর ভিডিওগুলো হবে এমন টাইপের যে লাইক মনে করো সাত দিনে তো চারটা ভিডিও দিলে পাঁচটা ভিডিও মনে হয় দিলাম মনে করো তোমাদের এডিটিং সরি এমনি গেম প্লে পানি ইয়াটিয়ে ভিডিও আর দুইটা তো এডিটিং ভিডিও মাস্ট বি থাকবেই এডিটিং ভিডিও ছাড়বো না এটা মাস্ট একদম লিখে রাখো যে দুইটা ভিডিও সপ্তাহে আসবে যদি আসে তোমাদের যদি পারমিশন তোমরা দাও সে দুইটা ভিডিও একদম অ্যানাদার লেভেলের হবে ইনশাল্লাহ আমি ট্রাই করবো আমার বেস্ট দিয়ে ভিডিও গুলো বানানোর আজকের ভিডিও দিয়ে পর্যন্ত আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের সকলের থেকে আপনাদের সকলের সাথে দেখা হবে পরবর্তীতে আরও নতুন কোন ভিডিওতে আরো অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই দেখতে থাকবেন ডিকে গেমিং নিউজ চ্যানেল বাই বাই গাইজ